সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। গত রবিবার সন্ধ্যাতেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচন সমাপ্ত হতেই ফের ভোটের দামামা রাজ্যে। সোমবার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। জানা গেছে গোটা দেশের বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে একই সাথে। বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের চারটি কেন্দ্রগুলি যথাক্রমে উত্তর চব্বিশ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্র, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, পাশাপাশি কলকাতা মানিকতলা আসনটি। কমিশন সূত্রে খবর, আগামী একুশে জুনের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ করতে হবে। অর্থাৎ আগামী একুশে জুন মনোনয়ন জমা করার শেষ তারিখ। চব্বিশে জুন হবে স্ক্রুটিনি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দশই জুলাই। গণনা হবে আগামী তেরোই জুলাই। কমিশন সূত্রে খবর, আগামী সতেরোই জুলাইয়ের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলেও নির্দেশিকা জারি করা হয়েছে। প্রসঙ্গত, বাগদার বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেন বিশ্বজিৎ। পরে তিনি তৃণমূলে ফিরে যান। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে বনগাঁ লোকসভা আসনে প্রার্থী করে। এরপরই বাগদার আসনে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিশ্বজিৎ। বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। স্বাভাবিকভাবেই বাগদা কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ছিলেন বিজেপির মুকুটমণি অধিকারী। লোকসভা ভোটের মুখে তিনি তৃণমূলে যোগদান করেন। তৃণমূল তাকে লোকসভা নির্বাচনে রানাঘাট আসনে প্রার্থী করেছিল। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে তিনিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। স্বাভাবিকভাবেই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একইভাবে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০২১ সালে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগদান করেন। লোকসভা আসনে লড়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। স্বাভাবিকভাবে রায়গঞ্জ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপনির্বাচন হবে কলকাতার মানিকতলা বিধানসভা আসনেও। এই আসনের বিধায়ক ছিলেন প্রয়াত সাধন পাণ্ডে। সাধন পাণ্ডের মৃত্যুর পর ২০২১ সালে মানিকতলা আসনে যিনি বিজেপি প্রার্থী ছিলেন, বিজেপির কল্যাণ চৌবে ভোট নিয়ে মামলা করেন। আইনি জটিলতায় আটকে ছিল মানিকতলা আসনের ভোট। সম্প্রতি আদালতের নির্দেশে মামলা প্রত্যাহার করেছেন কল্যাণ চৌবে। স্বাভাবিকভাবেই ভোট হচ্ছে মানিকতলা আসনেও। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।